বুধবার ফেব্রুয়ারি উপজেলা প্রধান ডাকঘরে সংলগ্ন জাতীয় পতাকা দণ্ডায়মান পাইপের শেষ পর্যন্ত তুলে রেখেছে ডাকঘর কর্তৃপক্ষ সরজমিনে গিয়ে দেখা যায় ডাকঘর ভবনের সামনে ভাষা শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দণ্ডায়মান জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ থাকলেও সেটি পুরোপুরি ওঠানো হয়েছে পথচারী জসীমউদ্দিন বলেন ডাকঘরের যে বেহাল দশা তাতে আর কয়দিন টিকবে আমি জানি না এ সময় ডাকঘর খুব জনপ্রিয় থাকলেও বর্তমানে তা নেই এখানকার পোস্ট অফিস কর্মকর্তারা হয়তো আদেও জানে না কোন দিবসে কিভাবে পতাকা ওঠাতে হয় অনেকটা অবহেলায় দেখা হয় এই দিবসগুলিকে এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন সুলতানা বলেন আমি একুশে ফেব্রুয়ারির একটি প্রোগ্রামে রয়েছে আমি বিষয়টি দেখে ব্যবস্থা নিচ্ছি শহীদ দিবসেও জাতীয় পতাকা অর্ধনমিত রাখেনি ডাকঘর অফিস একুশে ফেব্রুয়ারি ভাষা শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নিয়ম থাকলেও নিয়ম মেনে পতাকা উড়ছে না সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার প্রধান ডাকঘরে বুধবার ফেব্রুয়ারি উপজেলার প্রধান ডাকঘরের সংলগ্ন জাতীয় পতাকা দণ্ডায়মান পাইপের শেষ পর্যন্ত তুলে রেখেছে ডাকঘর কর্তৃপক্ষ সরেজমিনে গিয়ে দেখা যায় ডাকঘর ভবনের সামনে ভাষার শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দণ্ডায়মান জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ থাকলেও সেটি পুরোপুরি ওঠানো হয়েছে পথচারী জসীম বলেন ডাকঘরের যে বেহাল দশা তাতে আর কয়েকদিন টিকবে আমি জানি না এ সময় ডাকঘর খুব জনপ্রিয় থাকলেও বর্তমানে তা নেই এখনকার পোস্ট অফিস কর্মকর্তারা হয়তো আদৌ জান না কোন দিবসে কিভাবে পতাকা উঠাতে হয় অনেকটা অবহেলায় দেখা হয় এই দিবসগুলিকে এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন সুলতানা বলেন আমি একুশে ফেব্রুয়ারির একটি প্রোগ্রামে রয়েছি আমি বিষয়টি দেখে ব্যবস্থা নিচ্ছি শহীদ দিবসেও জাতীয় পতাকা অর্ধনমিত রাখেনি ডাকঘর অফিস একুশে ফেব্রুয়ারি ভাষা শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জাতীয় পতাকা অর্ধনমিত থাকার নিয়ম থাকলেও নিয়ম মেনে পতাকা উঠছে না সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার প্রধান ডাকঘরে বুধবার ফেব্রুয়ারি উপজেলার প্রধান ডাকঘরে সংলগ্ন জাতীয় পতাকা দণ্ডায়মান পাইপের শেষ পর্যন্ত তুলে রেখেছে ডাকঘর কর্তৃপক্ষ সরাজমিনে গিয়ে দেখা যায় ডাকঘর ভবনের সামনে ভাষা শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নির্দেশ থাকলেও সেটি পুরোপুরি ওঠানো হয়েছে পথচারী জসিম বলেন ডাকঘরের যে বেহাল দশা তাতে আর কয়দিন টিকবে আমরা জানি না এক সময় ডাকঘর খুব জনপ্রিয় থাকলেও বর্তমানে তা নেই এখনকার পোস্ট অফিস কর্মকর্তারা হয়তো আদৌ জানে না কোন দিবসে কিভাবে পতাকা ওঠাতে হয় অনেকটা অবহেলায় দেখা হয় এই দিবসগুলিকে এ ব্যাপারে উপজেলা কর্মকর্তা শাহিন সুলতানা বলেন আমি একুশে ফেব্রুয়ারি একটি প্রোগ্রামে রয়েছি আমি বিষয়টি দেখে ব্যবস্থা নিচ্ছি শহীদ দিবসেও জাতীয় পতাকা অর্ধনমিত রাখেনি ডাকঘর অফিস একুশে ফেব্রুয়ারি ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জাতীয় পতাকা অর্ধনমিত থাকার নিয়ম থাকলেও নিয়ম মেনে পতাকা উঠছে না সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার প্রধান ডাকঘরে